হাই বন্ধুরা, তোমাদের জন্য আবার নিয়ে চলে এসেছি একটা খুব হেলদি রেসিপি। শীত চলে যাচ্ছে, গরম আসছে, পেট ঠান্ডা রাখতে হবে, তো তাই বানিয়ে ফেললাম ছাতুর ঘোল। আজ আমি নিয়ে নিয়েছি প্রথমে দুটো কাঁচের গ্লাস, এর মধ্যে দিয়ে দেবো আমি 2 চামচ করে ছোলার ছাতু। এটা কিন্তু যবের ছাতু না, ছোলার ছাতু, ছোলা থেকে যে ছাতুটা তৈরি হয়, এটা আমার বাজারের কেনা ছাতু। বাড়িতেও ছোলা, ভাজা ছোলা, খোসা ছাড়ানো মিক্সিতে পেস্ট করে ছাতু করা যায়। আমি 2 কাঁচের গ্লাস নিয়েছি এই কারণে আমি 2 রকমের করে দেখাবো। এক রকমের করব ঘরে যেটা আমরা করে খাই, আর এক রকমের করব বাইরে রাস্তায় যে ঠেলাওয়ালারা বিক্রি করে তাদের মতো। এতে দিয়ে দেবো ঠান্ডা জল। ভালো করে আমি চামচ দিয়ে ছাতুটাকে গুলব। ছাতুটা খুব ভারীও হবে না, আবার পাতলাও হবে না। সুন্দর করে আমি গুলে নিয়েছি। ওর মধ্যে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে 1 চিমটি বিট নুন দিয়ে দেবো এই গ্লাসেও। ভালো করে নেড়ে দেবো। 1 চিমটি গোলমরিচের গুঁড়ো ও 1/2 পাতি লেবু চিপে, এরপর মজার বিষয় হলো একটা গ্লাসে আমি দেব 1 চামচ চিনি। চিনি দিয়ে ভালো করে নেড়ে দেবো। হয়ে গেল আমার বাড়ির তৈরি ছাতুর ঘোল। আর 1/2 গ্লাসে আমি চিনি দেবো না, দিয়ে দেবো কিছু কুচোনো পেঁয়াজ, দিয়ে এটা আমি ভালো করে নেড়ে দেবো। এটা তৈরি হয়ে গেল আমার রাস্তায় যে ঠেলাওয়ালারা বেচে বিক্রি করে ছাতুর ঘোল, সেটা। দুটো টেস্ট, 2 রকম খেতে হবে, কিন্তু শীত গিয়ে গরম আসছে, এই গরমে ছাতুর ঘোলটা খেলে শরীরের প্রতি খুব উপকার, আর খেতেও খুব ভালো লাগে। আমার মতো করে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগবে। পুদিনা পাতা দিলে সেন্টটা খুব ভালো হয়, আমার কাছে যেহেতু এখন নেই তাই দিলাম না, তাছাড়াও খেতে দারুণই লাগবে, টেস্টটা একই থাকবে। এইরকম ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আপনাদের 1টি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ দেবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।